ঝড় এসে গেছে। বিকজ এখন আর কোনো কাজ নেই, চলে এসেছি অরিজিতের বাড়িতে। আর আমার সাথে আজকে আছে দিয়া আর স্নিগ্ধা, আজকে আমরা একসাথে থাকবো। তো আমি এখন ড্রেস চেঞ্জ করবো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা আমার ফেভারিট জায়গা এখানকার। পরে তোমাদেরকে রুম ট্যুর দেবো, এখন না। তো আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর রাত্রে আমরা কী কী খাচ্ছি কী করছি সব কিছু শেয়ার করছি। আমি এখন রেডি হয়ে গেছি, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই শাড়িটা পরেছি। And yeah, this is my makeup. তো আমরা এখন রেডি হয়ে গেছি সবাই, আমার বাড়ির লোক আসছে এখন। তো জেনারেলি আজকের দিনে সবার রিসেপশন হয়, বাট আমারটা কালকে হবে, মানে আগামীকাল। আজকে আমাদের এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান মতো রয়েছে, আমার বাড়ির লোক আসছেন। ও দ্যাটস অল, আজকে আর বিশেষ কিছুই নেই, যদিও আমি আজকে অনেক সেজে নিয়েছি আর কি। তো এখন স্নিগ্ধা গেছে রেডি হতে, পূজা এসে গেছে ওপরে আছে এখন, আর সবাই আর কি রেডি হচ্ছে আস্তে আস্তে। Here we go, here we go again. Trying hard but you wanna be my friend. Ain't no place to hide, ain't no one to run to. Here we go, here we go again. Call my bluff, I'ma be here till the end.
one you ride, I'm the one you ride to. If you don't wanna... Hi guys, so এটা আজকে আমার লুক। তোমাদেরকে পিকচার্স পরে দেখাচ্ছি কিরকম লাগছে। তো আপাতত এই মিররে তোমরা দেখো। তো আমি একটা গ্রিন এবং পিচ কম্বিনেশনের একটা লেহেঙ্গা পরেছি। পেছনে বোন আর পূজা রেডি হচ্ছে। অরিজিৎ অলরেডি রেডি হয়ে লোকেশনে মানে ভেনুতে চলে যাচ্ছে। আমি ওয়েট করছি স্নিগ্ধা আসছে ও রেডি হয়ে। তো স্নিগ্ধা আসলে তারপর আমরা ভেনুতে যাব। ওখানে লেটস সি কি হচ্ছে। আমার জন্য শুনলাম একটা রিক্সা রেডি করেছে, সো লেটস সি কিরকম হয়। Trying hard, but you wanna be my friend. Ain't no place to hide, ain't no one to run to. Here we go again. Call my bluff, I'ma be here till the end. I'm the one you ride, I'm the one you ride to. If you don't wanna change, ain't no place to hide. এনজয়মেন্ট কমপ্লিট আমাদের, মানে অলমোস্ট এই পুরো জায়গাটা খালি হয়ে গেছে। আমরাই লাস্ট যারা খাওয়া দাওয়া করলাম। তো আমি একদমই ব্লগ করতে পারিনি স্নিগ্ধা, মানে একটু আমি তো পারি না অন্তরের মতন ব্লগ করতে, যতটা পসিবল মানে ভিডিও করেছি। ইটস ভেরি ডিফিকাল্ট, আমি জানি না কিভাবে করে, বাট আমি ট্রাই করেছি মানে ক্যাপচার করা মোমেন্ট গুলো। দেখা যাক আমরা, তো এখন অবধি আমি জানি না, বাট যদি তোমরা এখন ব্লগটা দেখছো দ্যাট মিন্স ও ভালোই ব্লগ করেছে, একটা সুন্দর ব্লগ আমি পেয়েছি। সো লেটস সি আবার কবে আমরা এইভাবে এনজয় করতে পারি। আমরা বন্ধুরা প্রচুর এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, মজা করেছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর স্পেশালি স্নিগ্ধাকে এত সুন্দরভাবে ব্লগগুলোকে করার জন্য, বিকজ আমি একদমই সময় পাই। পূজাও আছে, পূজা অনেক ভিডিও করেছে। আর পূজা অ্যাকচুয়ালি সবার ফুটেজ মিলিয়ে, সবার ফুটেজ মিলিয়ে এগুলো হয়েছে। এই যে নম্রতা ব্লগে আসবার চেষ্টা করছে। হাই বলো নম্রতা ব্লগে। হাই, কেমন লাগলো তোমার? অঙ্কুশ এসেছে বিয়ের দিন আমাদের ফটো তুলেছে। অঙ্কুশ কেমন লাগলো? পুরো কেমন মজা করেছো? তোমায় কেউ জিজ্ঞেস করেনি রোহিত? এটা হচ্ছে রোহিত, রোহিতের গার্লফ্রেন্ড। ওকে, সো দেখা হবে নেক্সট একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি এন্ড টাটা। আর কি করতে হবে? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব, টাটা।